কঠোর নির্বাচন আয়োগ নির্বাচন আয়োগে বাতিল করিলে পূব ত্রিপুরার ভোট গ্রহণ বাতিল তামিলনাডুর ভেলোর সমষ্টিরও ভোট গ্রহণ নির্বাচনী হিংসা ধনবল প্রয়োগের বিরুদ্ধে পূর্বতকৈ কঠোর হয়েছে নির্বাচন আয়োগ সেইবাবেই নিরাপত্তাজনিত কারণত বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবলগিয়া পূব ত্রিপুরার ভোট গ্রহণ বাতিল করিলে নির্বাচন আয়োগে 11 এপ্রিলত পশ্চিম ত্রিপুরাত অনুষ্ঠিত হয়েছিল ভোট গ্রহণ কিন্তু 11 এপ্রিলর ভোট গ্রহণত ত্রিপুরাত ব্যাপক রিগিং হওয়ার অভিযোগ আনিছিল বিরোধীয়ে শাসকীয় বিজেপিয়ে বাহুবল প্রয়োগ করার অভিযোগ তুলি 11 এপ্রিলত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়া 464টা ভোট গ্রহণ কেন্দ্রত পুনের নির্বাচন অনুষ্ঠিত করার দাবি তুলিছিল CPIM-এ একেদরে 151টা সমষ্টিত পুনের ভোট গ্রহণের দাবি তুলিছিল কংগ্রেসে কেবল ইমানেই নহয় প্রথম পর্যায়ের নির্বাচনের পিছত বিরোধীর একাংশ সমর্থকক আক্রমণ করারও অভিযোগ উঠিছিল সেয়ে বিরোধীয়ে ত্রিপুরাত অধিক নিরাপত্তারক্ষী নিয়োগের দাবি তুলিছিল সেইবাবেই দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের পূর্বে নির্বাচন আয়োগে বিচারিছিল রিটার্নিং বিষয়া আর ত্রিপুরার আরক্ষীর পর্যবেক্ষকর প্রতিবেদন এই দুইগৰাকী বিষয়াই নিজ নিজ প্রতিবেদনত বৃহস্পতিবারে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার বাবে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নহয় বলে উল্লেখ করে তার পিছতে দ্বিতীয় পর্যায়ত অনুষ্ঠিত হবলগিয়া পূব ত্রিপুরা সমষ্টির নির্বাচন বাতিল করে নির্বাচন আয়োগে বৃহস্পতিবারের পরিবর্তে পূব ত্রিপুরাত 23 এপ্রিলত হব ভোট গ্রহণ কমিশন নে ডিসাইড কিয়া হে কি এ জো টু ত্রিপুরা ইস্ট এসটি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কা জো ভোটিং 18 তারিখ কো হোনা হ্যায় উসকো ডিফার করকে 23 তারিখ কো এই ভোটিং হোগা হম লোগ ইস 5 দিন মে আপনা অর সিকিউরিটি কা পেট্রোলিং ওয়গেরা করেঙ্গে অর কনফিডেন্স বিল্ডিং মেজার্স অর হম লোগ অর বড়াঙ্গে এ 5 দিনো মে और आशा करते हैं कि इस जो कदम हम लोग उठाएंगे उससे काफ़ी वहाँ का टू त्रिपुरा ईस्ट एसटी कॉन्स्टिट्यूएंसी में सब में एक कॉन्फिडेंस आएगी और अपना अपना वोट का हक जताने के लिए भारी मात्रा में लोग आएंगे ইফালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করিব নোৱাৰার বাবে আইন শৃঙ্খলার IG পদৰ পৰা ৰাজীৱ সিঙক অপহৰণ এডিজি ভিএস যাদবক আইন শৃঙ্খলার স্পেশিয়াল ডিজি পদত নিযুক্তি ত্রিপুরার অতিরিক্ত মুখ্য নির্বাচনী বিষয়ার নির্দেশত হয়েছে এই রদ বদল ত্রিপুরার সমান্তরালক ব্যাপক ধনবল প্রয়োগের বাবে তামিলনাডুর ভেলোর সমষ্টির নির্বাচন স্থগিত করিলে নির্বাচন আয়োগে ভারতের ইতিহাসত প্রথমবারের বাবে ধনবল প্রয়োগের অভিযোগত স্থগিত হল নির্বাচন ডিএমকের নেতার ঘরত 11 কোটি 48 লাখ টাকা উদ্ধারের পাছতে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত আয়োগের আয়কর বিভাগে ডিএমকের বিধায়ক দুরাই মুরুগানের ঘরের জব্দ করে এই বিপুল পরিমাণের ধন উল্লেখযোগ্য যে বিধায়ক দুরাই মুরুগানের পুত্র কাতির আনন্দে এবার ভেলোর সমষ্টির লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছে আয়করের তালাচিত এই বিপুল পরিমাণের ধন বাজেয়াপ্ত হওয়ার পিছত সম্প্রতি AIADMK দলে কাতির আনন্দর প্রার্থিত্ব বাতিল করারও দাবি তুলিছে তার পিছতে সমষ্টিটুত নির্বাচন স্থগিত রাখার কথা ঘোষণা করে নির্বাচন আয়োগে ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট